মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করার ডাক উদয়নের। আসন্ন 2023-এর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই জোর কদমে প্রচার অভিযান কর্মসূচি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই মোতাবেক ঘোষিত কর্মসূচি চলো গ্রামে যাই এই স্লোগানকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকাকে আরো শক্তিশালী করে তুলতে এবং দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে চলো গ্রামে যাই কর্মসূচিকে সামনে রেখে জোর কদমে গ্রামে গ্রামে জনসংযোগ যাত্রা পালন করছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই মোতাবেক দিনহাটা বিধানসভা কেন্দ্রের কদমতলা এলাকার কর্মী সভায় 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার ডাক দেন উদয়ন গুহ। কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট, গ্লোব নিউজ।